কি প্ৰব্লেম আছে সেই প্ৰব্লেমটো ক'লে পিছত মইতো এতিয়া ভেঞ্চাৰ স্কুলত 35 বছৰ কাম কৰিছোঁ 1985ৰ পৰা লৈ 2000 চনলৈকে মই কাম কৰিছোঁ আৰু বেছ স্কুলত মোৰ এই বছৰ 5 মাহ চাকৰি কৰিলোঁ আপোনাৰ বেছ স্কুলত এতিয়া ৰিটায়াৰ হ'লোঁ ছাৰে কৈছিলে যোনে 2 দিন যদি কোনোবা চাকৰি কৰিছে যদি বেছ স্কুলত হওক চাহে ই টিউটাৰ বুলি তেতিয়া অলৰেডি ৰিটায়াৰ হোৱাৰ পিছত মই 10 লাখ টকা দিম এই 10 লাখ টকাটো এতিয়া মই DI অফিচত কওক আপুনি যিকোনো জেগা কওক এতিয়া ডাইৰেক্টৰ অফিচত গৈ মই বিচাৰিছোঁ কোনো আদা পাতা নাই আমাৰ ইমান ভুৱা চুক্তি কিয় দিলে আমাৰ ইমান শিক্ষকক যিমানে হওক আমি 35 বছৰ যিটো শিক্ষা দান কৰিলোঁ আমি দুখীয়া ল'ৰা ছোৱালীক দান কৰিছোঁ আমি যিমান শিক্ষক ইয়াতে আহিছোঁ দুখীয়া ল'ৰা ছোৱালীক আজি সি টেট হ'ল আমাৰ পৰা ইন্সপেক্টৰ হৈছে আমাৰ পৰা ডক্টৰ হৈছে আজি মই এইটো কি কাৰণে আজি এই পাপ ভোগি আছোঁ মই পাপ কৰিছিলোঁ নেকি ইমান শিক্ষক গুৰু মিলি পেলাই আমি কি পাপ কৰিলোঁ যে বেতনিক আমি কাম কৰিছোঁ সি কি ভাবিছে আমাক সেইটোৱে আমি অনুৰোধ জনাইছোঁ এই 10 লাখ টকা কেতিয়া মুকলি কৰে আমাৰ বাকী শিক্ষক গুৰু এতিয়ালৈকে ডিউটিতে আছে সেই তাৰ কি ব্যৱস্থা ল'ব এতিয়ালৈকে কোনো ব্যৱস্থা লোৱা নাই সেইটো ব্যৱস্থা কৰিব লাগিব এই শিক্ষক মৰ্যাদা মোক লাগে এটাহে সময় এটা ডিউটি এটা কাম বেতনটো বেলেগ কিয় এই কোনো 60,000 পাই আছে আমাৰ শিক্ষক বন্ধু 10,800 টকা আজিকালি কি হয় 10,800 টকা দি এইটো সংসাৰ নচলে সবৰ ল'ৰা ছোৱালী আছে সবৰ ফিউচাৰ আছে এইটোৱে মই চৰকাৰৰ পৰা অনুৰোধ কৰিছোঁ এইটো তৎকাল সমাধান কৰক আমাৰ কি প্ৰব্লেম আছে সেই প্ৰব্লেমটো ক'লে পিছত মইতো এতিয়া ভেঞ্চাৰ স্কুলত 35 বছৰ কাম কৰিছোঁ 1985ৰ পৰা লৈ 2000 চনলৈকে মই কাম কৰিছোঁ আৰু বেছ স্কুলত মোৰ এই বছৰ 5 মাহ চাকৰি কৰিলোঁ আপোনাৰ বেছ স্কুলত এতিয়া ৰিটায়াৰ হ'লোঁ ছাৰে কৈছিলে যোনে 2 দিন যদি কোনোবা চাকৰি কৰিছে যদি বেছ স্কুলত হওক চাহে ই টিউটাৰ বুলি তেতিয়া অলৰেডি ৰিটায়াৰ হোৱাৰ পিছত মই 10 লাখ টকা দিম এই 10 লাখ টকাটো এতিয়া মই DI অফিচত কওক আপুনি যিকোনো জেগা কওক এতিয়া ডাইৰেক্টৰ অফিচত গৈ মই বিচাৰিছোঁ কোনো আদা পাতা নাই আমাৰ ইমান ভুৱা চুক্তি কিয় দিলে আমাৰ ইমান শিক্ষকক যিমানে হওক আমি 35 বছৰ যিটো শিক্ষা দান কৰিলোঁ আমি দুখীয়া ল'ৰা ছোৱালীক দান কৰিছোঁ আমি যিমান শিক্ষক ইয়াতে আহিছোঁ দুখীয়া ল'ৰা ছোৱালীক আজি সি
টেট হল আমার পাড়া ইন্সপেক্টর হয়েছে আমার পাড়ার ডক্টর হয়েছে আজি মই এইটো কি কারণে আজি এই পাপ ভোগি আছো মই পাপ করেছিল নাকি ইমান শিক্ষক গুরু মিলি পেলায় আমি কি পাপ করলো যে বেতনিক আমি কাম করেছো ই কি ভাবিছে আমার সেইটোই আমি অনুরোধ জানাইছো এই 10 লাখ টাকা কেতিয়া মুক্তি করে আমার বাকি শিক্ষক গুরু এতিয়ালেকে ডিউটিতে আছে হে তার কি ব্যবস্থা লোবে এতিয়ালেকে কোনো ব্যবস্থা লওয়া নাই সেইটো ব্যবস্থা করব লাগবে এ শিক্ষক মর্যাদা মোক লাগে এটা হে সময় এটা ডিউটি এটা কাম বেতনটো বেলেগ কেউ এ কোনো 60,000 পাই আছে আমার শিক্ষক বন্ধু 10,800 টাকা আজিকালি কি হয় 10,800 টাকা দি এইটো সংসার নচলে সবর লড়া ছোৱালী আছে সবর ফিউচার আছে এইটোয়ে মই সরকারের পর অনুরোধ করছো এইটো তৎকাল সমাধান করমান এলপি আর এমই মিলাই প্রায় 9 মান শিক্ষক আমার আছে আপনার সকলে জানে সমগ্র প্রায় 9,000 শিক্ষক আমার আছে সকলকে টিউটর সজাইছে আজি সব আপনার জড়িয়ে সরকারক আমি আহ্বান জানাব বিচারিছো যা আমার এই শিক্ষক সকলে বিগত 30-35 বছর কাল ধরে বিনা বেতনে শিক্ষকতা করে নিজের মূল্যবান সময় যৌবন শেষ করলে শিক্ষাদানের দ্বারা একটা পবিত্র হাওয়াত নিজকে বিলীন করে দিলে তারপর অসম সরকারে যা 5 ফেব্রুয়ারি 2021 তারিখে এটা আমাক নিযুক্তি দিলে আর আমাক নিযুক্তি দিলে শিক্ষক নহয় আমাক টিউটর হিসেবে নিযুক্তি দিলে গতি আমি এই নিযুক্তিপত্রটো পার পাছত আমাক একটা আশ্বাস দিছিলে যে আমার খুব কম সময়ের ভিতরতে আমার শিক্ষকর মর্যাদা দিব কিন্তু দেখা গল যে সরকারে সেই কথাটো ধোঁয়াশাঙত পরিণত হল যে এই সরকারে আমাক প্রতারণা করলে প্রবঞ্চনা করলে আজি চাক অসম তথা ভারতবর্ষ তা পৃথিবীত কোনো এনেকুয়া সরকার নাই যে সরকারি এমপ্লয়েজনে সরকারি এমপ্লয়েজনে মাত্র 10,800 টাকা আর 11,700 টাকা একেবারে ন্যূনতম মজুরিত মাহিলি আমি আমাক খটুয়াইছে কিন্তু আমি শিক্ষাদানের দরে একটা পবিত্র হওয়া নিজকে বিলীন করি আজি আমাক সরকারে কইছে যে আমাক বলে কোয়ালিটি নাই আজি চাক আজি হিমন্ত বিশ্ব শর্মা আমার মুখ্যমন্ত্রী তেখেতর সমসাময়িক বয়সর মানুষ আছে তেতিয়ারপর আমি গ্রেজুয়েট আমি প্রশিক্ষণপ্রাপ্ত তথাপিও আমাক এতিয়া তেওঁলোকে টিউটরের দরে একটা শব্দ প্রয়োগ করে পেলায় আমাক সামাজিকভাবে সেয় করার উপরেও আমাক সামাজিক আর্থিক নৈতিক সকল দিকত আমাক পঙ্গু করার যে পরিকল্পনা সেই পরিকল্পনার বিরুদ্ধে আমি সরকারের বিরুদ্ধে আমি জাগি উঠিছো গতি আমি সরকারক আহ্বান জানাইছো আপনার জড়িয়ে যে সরকারে যদি অতি সোনকালে ইয়ার একটা সুব্যবস্থা নলয় আমাক যদি শিক্ষকর মর্যাদা নিদিয়ে আমাক যদি জিয়াই থাকিবলৈ মর্যাদা নিদিয়ে তেতিয়াহলে আমার কেন্দ্রীয় কমিটিয়ে অহা 28 ফেব্রুয়ারি তারিখে মানে গুয়াহাটি ডাইরেক্টর অফিস ঘেরাও করার কার্যসূচীর সিদ্ধান্ত গ্রহণ করেছে তার পরবর্তী 10 মার্চের পর আন্দোলনের মানে অনশনের কার্যসূচী গ্রহণ করেছে তথাপি যদি সরকারে নহয় এই বিষয়টো লৈ আমার কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি লৈ আমার রাষ্ট্র মানে মানে দিল্লি চলো কার্যসূচী আমি গ্রহণ করেছো গতি সরকারক অনুরোধ জানাইছো যাতে আমার সমস্যাখিনি অতি সোনকালে সমাধান করে দিয়ে তার কারণে যেতিয়া শিক্ষামন্ত্রী আছিল এখেতে কৈছিল যে এদিন চাকরি করে যদি রিটায়ার হয় তথাপি 10 লাখ টাকা এখেতক গ্রেচুইটি দিব কিন্তু আজ প্রত্যেক দিন রিটায়ার হয়ে আছে আজিলকে 1 টাকা কাকুয়ে দিয়া নাই এই রিটায়ার দিয়ে চাওক প্রত্যেক দিন আমার মানুষবিলাক রিটায়ার হয়ে আছে আজিলকে 1 টাকাও দিয়া নাই সেই কারণে সরকার প্রত্যাহ্বান জানাইছো যে যিকোনো আন্দোলনের কারণে যিকোনো সমস্যা সমাধান করার কারণে প্রস্তুত থাকক আমি জাগিছো জাগি থাকিম আর যেতালেকে আমাক শান্ত নকরে আমি জাগিয়ে থাকিম কিহর কারণে আজি 2 ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী আপনাকে রূপায়ণ করেছে শ্রেণীকোঠা এড়িয়ে আছে আমি আজি ইয়াত অবস্থান ধর্মঘট পালন করা মূল উদ্দেশ্য হল সরকার আমার 2021 চনের 5 ফেব্রুয়ারিত আমার সরকারে এই আমাক নিযুক্তিপত্র প্রদান করেছিল নিযুক্তিপত্র তেখেতসকলে আমাক যেতিয়া প্রদান করেছিল তেখেতসকলে কোনো ধরনের শর্ত আরোপ নকরাকৈ সেই পত্র প্রদান করেছিল কিন্তু বর্তমান 2 বছর শেষ হওয়ার পিছত আজি তেখেতসকলে আমাকে নিযুক্তিপত্র আমাক বিভিন্ন ভুয়া প্রতিশ্রুতি দি পেলায় তেখেতসকলে আমাক প্রতারণা করিলে আর আমাক যে নিযুক্তিপত্র দিলে সেয়া আমাক টিউটর হিসাবে দিলে এতিয়া আমাক সেই সময়ত যিখিনি সময়ত আমাক নিযুক্তিপত্র প্রদান করেছিল সেইখিনি সময়ত কোনো ধরনের শর্ত তৃতীয় রক্ষা নাছিল তেতিয়া বর্তমানের মুখ্যমন্ত্রী সেই সময়ের শিক্ষামন্ত্রী ডাঙরিয়া কৈছিল যে এতিয়া আপনাদের একটা টেকর ভিতর সুমাই লোক ইয়ার পিছত আপনার পর্যায়ক্রমে আপনার শিক্ষকের মর্যাদা প্রদান করা হব এই ধরনের আমাক প্রলোভন দি পেলায় আমাক সেই সময় নিযুক্তিপত্র দিয়ে আমাক প্রতারণা করিলে এই প্রতারণার ফলস্বরূপে আমি আজি ইয়াত অবস্থান ধর্মঘটে নহয় আগন্তক দিনত অর্থাৎ 28 ফেব্রুয়ারি তারিখে আমি কেন্দ্রীয়ভাবে আর জঙ্গি আন্দোলন করবর কারণে আমি আগবাড়ি যাম আর এই কারণে আমি সরকার আজি আপনার খবর জড়িয়ে আমি অনুরোধ জানাইছো আমাক যে
মর্যাদা, শিক্ষকৰ মর্যাদা, সেই মর্যাদা আমাক বিনা শর্তে আমাক সকলোকে শিক্ষকৰ মর্যাদা দিবৰ কাৰণে আমি চৰকাৰক অনুৰোধ জনাইছো। আৰু যদি আগন্তক দিনত সেই মর্যাদা যদি আমাক প্ৰদান নকৰে তেতিয়াহলে আমি আৰু তীব্ৰতৰ জংগী আন্দোলন কৰিম। আৰু লগতে আমি এই চৰকাৰৰ বিৰুদ্ধে আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰতো আমি তাক আমাৰ এই দাবী পূৰণৰ বাবে আমি দাবী পত্ৰ প্ৰেৰণ কৰিবলৈ আমি আগবাঢ়ি যাম বুলি আপোনাৰ খবৰ জৰিয়তে আমি আজি এক প্ৰস্তাৱ আগবঢ়াইছোঁ। ধন্যবাদ।